এইবাৰৰ প্ৰথম পৰ্যায়ত আমি যি এই অমৃত বৃক্ষ আন্দোলন হাতত লৈছো এই অমৃত বৃক্ষ আন্দোলনৰ আমি প্ৰথম অংশীদাৰ হিচাপে সেলফ হেল্প গ্ৰুপৰ মহিলাসকলক নিৰ্বাচন কৰিছো অৰ্থাৎ আমাৰ ৰাজ্যখনত 40 লাখ মহিলা আত্মসহায়ক গোটৰ সদস্য আছে প্ৰতিগৰাকী মহিলাই যদি দুডাল কৰি অর্থনৈতিকভাবে উপার্জনের সম্ভাবনা থকা গছপুলি রোপণ করে তেতিয়াহলে আমি 80 লাখ গছপুলি 17 সেপ্টেম্বরের দিনা নির্দিষ্ট দিনক আমি রোপণ করিব পাৰিম এই ক্ষেত্র অসম সরকারের পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন বিভাগে আগভাগ লৈছে আর তেখেতসকলৰ উদ্যোগত আমি বন বিভাগে যি ধরনের পুলিং বুথ আমি স্থাপন করো সেই ধরনে 17 তারিখের আগত অর্থাৎ 12-17 তারিখের ভিতর বিভিন্ন গাঁৱৰ সহজে উপলব্ধ হব পৰা স্থানত এই গছপুলি সমূহ লৈ যাব আৰু যেনেকে আমি পুলিং বুথত ভোট দিব আহোঁ সেই ধরনে কাষৰ গাঁৱৰ এটা নির্দিষ্ট অঞ্চলৰ পৰা আত্মসহায়ক গোটৰ নেত্রী সদস্য গৰাকীয়ে এই গছপুলি সমূহ লৈ যাব আৰু গছপুলি সমূহ 17 সেপ্টেম্বৰৰ দিনা ৰাতিপুৱা 7 বজাৰ পৰা 10 বজা বা 11 বজা বা 12 বজাৰ ভিতৰত ৰোপণ কৰিব আৰু মোবাইল এপৰ জৰিয়তে জিও লোকেশনৰে কৈতে ফটো দি তেওঁলোকে আপলোড কৰিব ইয়াৰ লগতে স্বাস্থ্য বিভাগৰ উদ্যোগত আশা কৰ্মীসকল শিশু আৰু মহিলা সবলীকৰণ ডিপাৰ্টমেণ্টৰ নেতৃত্বত অংগনবাদী কৰ্মীসকল আমাৰ 800খন চাহ বাগিচাৰ যিসকল শ্ৰমিক তেখেতসকল শিক্ষানুষ্ঠান আৰু বিভিন্ন চৰকাৰী বিভাগত কাম কৰা কৰ্মৰত চাকৰিয়ালসকলৰ উপৰিও ৰাজ্যৰ সকলো জনসাধাৰণে এই মোবাইল এপত নিজৰ নাম সন্নিৱিষ্ট কৰিব পাৰিব কোনোবাই যদি বন বিভাগৰ পৰা গছপুলি নলয় বিভিন্ন লজিষ্টিক কাৰণত যদি ফৰেষ্ট ডিপাৰ্টমেণ্টৰ পৰা গছপুলি নলয় নিজে নিজৰ প্ৰচেষ্টাত গছপুলি ৰোপণ কৰে খালি মোবাইলৰ এপটোত যদি তেওঁলোকে ফটো পঠায় তেতিয়াও আমি তেওঁলোকক অমৃত বৃক্ষ আন্দোলনৰ অংশীদাৰ হিচাপে আমি গণ্য কৰিম ইয়াৰ উপৰিও অসম আৰক্ষীৰ বেটেলিয়নৰ কেম্পাছসমূহ আমাৰ গাঁওৰক্ষী বাহিনীৰ সদস্যসকলেও এই আন্দোলনত তেওঁলোকে অংশীদাৰিত্ব গ্ৰহণ কৰিব সমান্তৰালভাৱে আমাৰ ফৰেষ্ট বেটেলিয়নৰ যিসকল সদস্য আছে তিনিটাকৈ আমাৰ ফৰেষ্ট বেটেলিয়ন আছে তেওঁলোকৰ সদস্যসকলেও একোটাকৈ গছপুলি ৰোপণ কৰিব মই ভাবোঁ যে অহা 17 ছেপ্টেম্বৰৰ দিনটোত আমি এই প্ৰচেষ্টা সফল হব পাৰিম এই বছৰ আমি 1 কোটি গছপুলি ৰুম অহা বছৰ আমি 3 কোটি গছপুলি ৰুম 2024ত আৰু 2025ত আমি 5 কোটি গছপুলি ৰুম এই ধৰণৰ আমি এটা নিজৰ প্ৰচেষ্টা আমি হাতত লৈছো 3 বছৰ পিছত এই গছপুলিসমূহ পৰীক্ষা কৰি আমি ৰাইজক পুনৰ আমি অনুৰোধ জনাম যে আপোনালোকে গছপুলিডালৰ ফটো দিয়ক আৰু এবাৰ আপোনালোকৰ গছপুলিডাল কিমান ডাঙৰ হ'ল আদি আমাক জনাওক আমি 3 বছৰ পিছত আমাৰ এই অংশীদাৰসকলক আমি আৰু 200 টকাকৈ তেওঁলোকৰ বেংক একাউণ্টত আমি জমা দিম আমাৰ উদ্দেশ্য হ'ল যে গছডালৰ প্ৰতিপালনত কোনো ধৰণে যাতে কষ্ট নহয় আৰু আমি যিডাল গছপুলি ৰোপণ কৰিম তাক যাতে আমি প্ৰতিপালন কৰিব পাৰোঁ ৰাজ্যখনৰ সেউজ অৰ্থনীতিত আজি এটা গুৰুত্বপূৰ্ণ দিন বাণিজ্যিকভাৱে মূল্যৱান 1 কোটি গছপুলি ৰোপণৰ বিষয়ে আমি এটা সকলোৱে সামূহিক ইচ্ছাৰ কথা প্ৰকট কৰিছিলোঁ আজি সেই সামূহিক ইচ্ছাক বাস্তৱিকতাত ৰূপ দিবৰ বাবে অমৃত বৃক্ষ আন্দোলনৰ ৱেব পৰ্টেল আৰু মোবাইল এপ
আজি আমি মুকলি কৰিবলৈ সক্ষম হলো অর্থাৎ 1 কোটি গছপুলি রোপণের দিকত আজি দিনটো এটা প্রথম আৰু বৃহৎ পদক্ষেপ জলবায়ু পরিবর্তনের আন্তঃসরকারী প্যানেলর 2021 চনের প্রতিবেদনত অহা দশকবোৰত গোলকীয় উষ্ণতা 1.5 ডিগ্রির পৰা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পোৱাৰ সম্ভাৱনা প্ৰকাশ কৰা হৈছে এনে পৰিস্থিতিৰ মোকাবিলা কৰিবলৈ প্ৰকৃতি সুৰক্ষাৰ দিশত ব্যাপক পৰ্যায়ত ব্যক্তিগত আৰু সামূহিক পদক্ষেপৰ প্ৰয়োজনীয়তা আহি পৰিছে মাননীয় প্ৰধানমন্ত্ৰী নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত ভাৰতবৰ্ষই আজি জলবায়ু পৰিৱৰ্তনৰ বিৰুদ্ধে আৰম্ভ হোৱা বিশ্বজুৰি চলা সংগ্ৰামক নেতৃত্ব দিছে গ্লাছগোত অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনের শীর্ষ সম্মিলনত মাননীয় প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় এই দিকত থকা ভারতবর্ষর দায়বদ্ধতার কথা বিশ্ববাসীর সম্মুখত স্পষ্টভাবে প্রকাশ করেছিল ইতিমধ্যে আমি ঘোষণা করা অনুসরি অমৃত বৃক্ষ আন্দোলনের জড়িয়ে আমি সমগ্র 17 সেপ্টেম্বরের দিনটুক 1 কোটি গছপুলি রোপণ করি এই গছপুলি সমূহের বিশেষত্ব হব যে এই গছপুলি রোপণের আন্দোলনের সমান্তরালভাবে আমি বাণিজ্যিক মূল্য থাকা গছপুলি আমি রোপণ করব খুঁজিছো অর্থাৎ আমি রাজ্যের কৃষকসকলক এটা ট্রি ইকনমি বা বৃক্ষ অর্থনীতির ফালে লৈ যোৱাৰ বাবেও এই অমৃত বৃক্ষ আন্দোলনের জড়িয়ে এটা প্রচেষ্টা আরম্ভ করব খুঁজিছো কাঠভিত্তিক অর্থনীতির সঙ্গে জড়িত হয়ে কৃষকসকলে আয়ের উৎস বৃদ্ধি করে নিজের জীবনলৈ অর্থনৈতিক স্থিরতা আনার উপরও আর্থিক ক্ষেত্র দেখা দিয়া অনিশ্চয়তা সমূহের পৰাও নিজক বহু পরিমাণে মুক্ত করিব পাৰিব এই পদক্ষেপে এক সমৃদ্ধিশালী গছভিত্তিক অর্থনীতির সবল ভেটি স্থাপন করে রাজ্যত নিয়োগ সৃষ্টি আর অর্থনৈতিক উন্নয়নত অরিহণা যোগাবলৈ সক্ষম হব রাজ্যত যিমানেই বাণিজ্যিক গছপুলি রোপণ হব সিমানেই আমার অর্থনীতি শক্তিশালী হব এইবার আমি 17 সেপ্টেম্বরত যে অমৃত বৃক্ষ আন্দোলন আমি আরম্ভ করব খুঁজিছো তাত আমি চন্দন অগৰ কদম তিতাচপা বগীপমা আদি গছপুলি আমার রাইজর মাজত আমি বিতরণ করব খুঁজিছো কারণ এই গছপুলি সমূহে আমার অর্থনৈতিক সম্ভাবনা মুকলি করে আর কৃষকর উপার্জনের মাত্রাও বৃদ্ধি করব এই অমৃত বৃক্ষ আন্দোলনত যিসকলে যোগদান করিব যিসকলে এই এপত পঞ্জীয়ন করিব তেওঁলোকে যাতে গছপুলিডাল সুন্দরভাবে রোপণ করে প্রারম্ভিকভাবে ইয়াক প্রতিপালন করিব পারে তার বাবে আমি তেওঁলোকক 100 টকাকৈ লগে লগে অর্থাৎ গছপুলি রোপণের ফটো আপলোড হওয়ার লগে লগে তেওঁলোকৰ ব্যাংক একাউন্টলৈ আমি 100 টকা মুকলি করে দিব